অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দানালীর বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি অকল্পনীয়ভাবে আমাদের জন্য এই দেশের পরিবেশকে সুন্দর করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কেন বললাম অকল্পনীয়ভাবে? নিরাপদে মাহফিল করার সুযোগটা ছিল না। দুর্গাপূজা বা আরো কত কিছু পূজা বা খ্রিস্টানদের বা আরো কারো কিছু সকল অনুষ্ঠান হয়, থানা পুলিশের অনুমতিও লাগে না, কিন্তু মাহফিল হলে থানা পুলিশের অনুমতি ছাড়া করা যায় না। কারণটা কি ছিল? এই দেশে 90% মুসলমান, এটাই অপরাধ ছিল, তাই না? হ্যাঁ, এই দেশে 90% মুসলমান বা তার চেয়ে বেশি, এটাই অপরাধ ছিল। এই জন্য মাহফিল করা যাবে না, ইসলামী প্রোগ্রাম করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেছেন, আমাদের পরিবেশটাকে অনেকটা সুন্দর করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছেই দোয়া করি আল্লাহ আমাদের এই দেশকে কোরআন এবং সহি হাদিসের আলোকে একটি পরিপূর্ণ ইসলামী দেশ হিসাবে কবুল করে নেন। শর্ত কিন্তু একটা, কি? ইন্না লিল্লাহ। শর্ত হলো ইসলামী দেশ খালি হলে হবে না, ইসলামী দেশ হতে হবে কোরআন এবং সহি হাদিসের আলোকে, ঠিক কিনা? পৃথিবীতে ইসলামী দেশ অনেকগুলি রয়েছে, পৃথিবীতে ইসলামী দেশ রয়েছে যেখানে কোনো মাজার নেই, যেখানে কোনো পীর পূজা নেই, যেখানে কোনো কবর পূজা নেই, রয়েছে তাওহীদের শিক্ষা, তাওহীদের চর্চা। নাম বলতে পারবেন দেশ কি? হ্যাঁ, বলুন আলহামদুলিল্লাহ, সৌদি আরব। ভুল থাকতে পারে, কিন্তু গোটা পৃথিবীর মাঝে একটি দেশ যেখানে রাষ্ট্রীয়ভাবে তাওহীদ এবং সুন্নার গুরুত্ব রয়েছে। আবার পৃথিবীতে ইসলামী দেশ রয়েছে, যেই দেশের মুসলমানেরা, ভালো করে খেয়াল করবেন, পৃথিবীতে ইসলামী দেশ রয়েছে কিন্তু যেই দেশের মুসলমানেরা কোরআনুল কারিমকে পরিপূর্ণ কোরআন বলেও বিশ্বাস করে না। কথাটা বুঝেছেন? দেশ কোন? কোন দেশ? নাম বলতে চাচ্ছি না আমি, ইসলামী দেশ কোন দেশ, নাম পরে হবে, ইসলামী দেশ বলে পরিচিত, কিন্তু সেই দেশের মুসলমানেরা কোরআনকেও পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করতে রাজি নয়। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং বলার উদ্দেশ্য হলো খালি ইসলামী রাষ্ট্রের জন্য জীবন দিলে হবে না, ইসলামী রাষ্ট্র হতে হবে যেই রাষ্ট্রের মূল হবে তাওহীদ এবং সুন্নাহ, যেই রাষ্ট্রের সংবিধান হবে কোরআন এবং সহি হাদিস। ওই ইসলামী রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রের সংবিধান হবে বুজুর্গানে দিন যা বলেছেন সেটা, এমন রাষ্ট্র হয় লাভ আছে কোনো? কোনো লাভ নেই। এই মন গড়া সংবিধান আর বুজুর্গানে দিনের সংবিধান কোনো পার্থক্য আছে? পীরমশায়েখের সংবিধান পার্থক্য আছে? নেই। এজন্য আহলুল হাদিসেরা তাদের দাওয়াত, তাদের সংগ্রাম, তাদের চিন্তা চেতনা কর্মশক্তি সব কিছুর লক্ষ্য উদ্দেশ্য হলো ওটাই, আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে কোরআন এবং সহি হাদিসের আলোকে, ইসলাম মেনে চলতে হবে তাওহীদ এবং সুন্নাহর আলোকে। ইসলামের নাম দিয়ে আপনি শিরকের সমুদ্রে হাবুডুবু খাবেন, ইসলামের নাম দিয়ে আপনি বেদাতের সমুদ্রে ডুবে থাকবেন, এই ইসলাম দিয়ে দুনিয়াতেও কাজে আসবে না, আখেরাতেও কাজে আসবে না।
সুতরাং আহলুল হাদিসরা ইসলাম চায় ও ইসলাম যে ইসলাম 1400 বছর পূর্বে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরাম আহলুল হাদিসদের ইসলাম হলো সেটাই ইসলাম কোন ব্যক্তির গবেষণার ইসলাম নয় কোন ব্যক্তির ইস্তিহাদের ইসলাম নয় কোন ব্যক্তির মনোনীত ইসলাম নয় আহলুল হাদিসের ইসলাম হলো ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত আমরা যেন সে পথেই অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের দেশকে সেভাবেই কবুল করে নিন বলুন আমিন সকল প্রকার পার্শ্বের দূরের ষড়যন্ত্র থেকে ভিতরের ষড়যন্ত্র থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করুন মুসলিম উম্মাকে রক্ষা করুন বিশেষ করে বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিম সেই ফিলিস্তিন সহ সকল নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন তাদেরকে ইমানের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আমিন